Ah!
কথাই শুনবে না তাহলে যাবে যাও অতি তাড়াতাড়ি প্রাসাদে ফিরে আসবে সত্যি বলছো মা তুমি তাহলে আমাকে যেতে দেবে তাহলে এই সখী বলবো তোরা যেটা বলেছিলিস মা হ্যাঁ বলো মানে আমি তোমাকে বলতে চাচ্ছি কি বলো তুমি আগে রাগ করবে না শানবান্দার ঘাটে নিয়ে যে স্নান করবো তুমি কোনো কথা দাদু শুনবেই না তাহলে তুমি কলসি নিয়ে যাও কত দূরিতে ঠিক আছে মা তুমি সত্যি আমাকে কলসিখানা দিবে তাহলে নিয়ে এসে দাও আমি ওই শানবান্দার ঘাটে যাব আমার সখীদেরকে নিয়ে ওকে ঠিক আছে আমি কলসি নিয়ে আসছি সখী রে মা যখন মেনে নিয়েছে আজ খুব আনন্দ করে স্নান করব ঠিক আছে এই তুই যাবি না যাবি হ্যাঁ বেহুলা এই যে আমি তোমার ঠাকুমার কলসি নিয়ে আসছি এই কলসি কোনো কিছুতেই সত্যি মা তুমি অনেক ভালো মা আমার লক্ষ্মী সোনাম ঠিক আছে মা তুমি যাও ঠিক আছে যাও সখী অনেক কিছু বলার পর মা আমাকে কলসিখানা দিন চল কলসিনি সেই শানবান্দার ঘাটে যাব কিন্তু শোন না যাওয়ার আগে না আমার একটি কথা জানার আছে বল তোরা বলবি কিনা শোন এতদিন থেকে তোদের সাথে আমি খেলা করছি কিন্তু তোদের নামই আমি ভালো করে জানি না শুধু সখী 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 করে ডাকি বল না তোদের নামটি আমি একটু শুনবো আর সখী সখী ডাকতে ভালো লাগছে না তোদের নাম কি বল না সখী আমার নাম কি বলাই লাগবে না বললে হবে না সখী যে গরম পড়েছে না বলাটাই ভালো কেন নামের সাথে গরমের কি সম্পর্ক বল না বলে ফেলে দে আচ্ছা সখী যদি কেউ যায় এ কি কথা নাম শুনলে কি কেউ যায় নাকি বল না যা হয় হবে তোর নামটা বল না সখী আমার সাথে সাথে এখানে যত পাবলিক ভাইরা রয়েছে আমার খালা চাচি দাদিরা রয়েছে দাদারা রয়েছে সবাই শুনবা আজকে তোর নাম বল না সখী আমার নাম যমুনা যমুনা বাহ খুব সুন্দর না যাক এই নামটি বলতে এতক্ষণ দেরি তাহলে মানে এই সখীর নাম শুনতে কতক্ষণ দেরি এই সখী তোমার নামটি বল না বলবো না যদি কেউ আমাকে খায় ইয়াল্লা এটা কেমন কথা কেউ নাম শুনলে খেতে চায় নাকি হ্যাঁ সখী ওটা তো খাওয়ারই জিনিস আচ্ছা ঠিক আছে খাওয়ার জিনিস যখন ঠিক আছে বলেই দেখ যদি আমরা খেতে পারি সবাই মিলে একসাথে খাবো না আমার নাম হচ্ছে কমলা বাহ খুব সুন্দর নাম এ না গরমের মধ্যে খাওয়া যাবে না শীতের কালে খুব মজা লাগবে ঠিক আছে চল তোদের নাম যখন শুনেছি আর দেরি করবো না ওই শানবান্দার ঘাটে আমরা চলে যাব চল সখী তাই চলো সখী